কাট হচ্ছে দ্বিতীয় খেলা। তাতাই প্রথম ম্যাচে হেরে গেছে, দ্বিতীয় ম্যাচে তিতাস, তিতাস কিন্তু ভালো খেলে, দুজনেই কিন্তু হেভিওয়েট প্লেয়ার। খেলা চলছে, আকাশি গেঞ্জি পরে তিতাস, ব্যাস থ্রো, আর স্যামসং এর জার্সি তাতাই। খেলা চলছে, থ্রো করছে তাতাই, থ্রোটে কিন্তু পায়, আবার থ্রো, আবার থ্রো, বলেছি তিতাস কিন্তু ভালো খেলে। খুলে এগিয়ে গেছে, লাভলি, খুব সুন্দর বলটা নিয়ে গেছে, গোল। রেফারি কিন্তু এই ম্যাচে করছে সাই, খুব কঠোর রেফারি করছে, উল্টো পাল্টা রেফারি নিয়ে করছে, বাচ্চাদের এই টুর্নামেন্ট, গোল। 2-1 এগিয়ে গেছে, ওইভাবে রুম করে দিয়েছে তার তিতাস, না ফাউল, 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 ফাউল মেরে না, গোল। 2-2, খেলা কিন্তু জমে উঠেছে, খুব ভালো জমে উঠেছে। তাতাই আবার তিতাস শুরু করছে, বাই মানে আউট, তিতাস ভালো খেলছে, তাতাইও ভালো পারফরমেন্স দিচ্ছে, বলটা নিয়ে করছে, গোল হতে পারে, বাই। খেলা চালু, চালু করছে, ও শট, কিন্তু গোল হলো না, উনি বাইরে মেরেছে শটে, থ্রো হয়েছে, থ্রো, চালু হচ্ছে, খেলা চালু হচ্ছে, দুর্দান্ত, এগোচ্ছে, গোল, কমপ্লেন করছে কিছু একটা, বক বক করছে, বলছে প্লেয়ার, খেলা চলছে, খেলা চলছে, গোল, অসাধারণ গোল, অসাধারণ গোলে জিতে গেল তাতাই। কিন্তু পর পর দুটি ম্যাচ হেরে গেল, তার ফলে তাতাই মনে হচ্ছে টুর্নামেন্টের প্রায় বাইরে, খুব ভালো খেলা হলো, রেফারি কিছু বলছে,